কিন্তু কাদের কারণে হয়রানি পোহাতে হচ্ছিল অভিযোগ একেবারে চুপ ছিলেন সহকর্মীরাও সহকর্মীদের কি নিজের ভোগান্তির কথা জানিয়েছিল আরজিকরের তরুণী চিকিৎসক হাসপাতালের বিরুদ্ধে উঠে এসেছে আরও গুরুতর অভিযোগ ইতিমধ্যেই আরজিকর ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে সিবিআইকে অন্যদিকে সাত দিনের মধ্যে দোষীদের ধরা ডেডলাইন দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই ডেডলাইনের পরোয়া না করেই সিবিআইকে তদন্ত ভার দিয়ে দেয় আদালত অন্যদিকে তরুণী খুনের দোষীদের শাস্তির দাবিতে তোলপাড রাজ্য তখাদেশ দেশ আবু জ্বলছে সমাজমাধ্যমের পাতায় এরপর বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল একটা চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি দাবি করেন কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে গণধর্ষণ হত্যায় যুক্ত খোদ তৃণমূল কংগ্রেসের এক সাংসদের ভাবনা সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান আশ্চর্যজনক যে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা নিশ্চিত হতে পারে যে তার পুলিশ রবিবারের মধ্যে এই মামলাটি সমাধান করতে পারবে তিনি কি জ্যোতিষশাস্ত্রীয় শক্তির উপর নির্ভর করছেন নাকি অন্য কিছু আছে ধর্ষণ এবং নৃশংস হত্যার যে জঘন্য অপরাধ ঘটেছে তা সমাধানের জন্য কি মুখ্যমন্ত্রী কি আদেও ভাবছে নাকি আসলে তিনি কাউকে আদার চেষ্টা করছেন